ছোলা দিলে আবার ও ছোলা ছাল ছাড়িয়ে খায়, ছাল ছাড়াচ্ছে, দেখো ছাড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমাদের সকাল 9টার চাঁদে ব্লগ শুরু হচ্ছে, আর এখানে আমার মা আর পিছনে দিদা, আর এখানে আছে টফি মিল্কি, আর এখানে আছে আমাদের চা। তো চলুন চা পাটিটা করে নেওয়া যাক, আর আমার দাদা এখানে খাটে আছে, কখন আছে দেখি। আর চলুন আমরা আপাতত স্টার্ট করি আমাদের চা পাটিটা, বাই। এই আসনটা দাদার জন্য পাতে ছিল, কিন্তু মিল্কি এখানে এসে বসে পড়েছে, আর টফি এমনি বসেছে। মিল্কি কি করছো? কিছু না রে দাদা, আসন চিবুচ্ছি। আমাকে বিকু দিতে হবে না, একদম কমে। ওই দুজনে কি করছিস ওখানে? কি রে? ও বাবা, তোমরা এখানে বিস্কুট পার্টি করছো? তারপরে একটা দুজন মিলে আবার তো ঝগড়া করবে। ধরো এই আমার কফি, আর এখানে কি একটা টোস্ট বিস্কিট। এই কি খবর তোর? পাস্তা পাস্তা দিচ্ছিস না সকাল থেকে আমাকে? কি খবর বল? না আমাকে কত মনে হয় সবসময় আমি আদর করি। ছোলা দিলে আবার ও ছোলা ছাল ছাড়িয়ে খায়। একটা ছোলা দিচ্ছে, এই যে ছাল ছাড়িয়ে খাবে, এই যে। আরে তুমি তো ছাল ছাড়ানোই দিলে। না না, ছাল ছাড়ানোই দিলে। এবার এটা ছাল ছাড়িয়ে খাবে। এটাও ছাল ছাড়াবে, দেখো। হ্যাঁ ছাড়াচ্ছে, দেখো ছাড়াচ্ছে। ওই যে ছাল ছাড়িয়েছে, এবার খাবে। কি ট্যালেন্টেড কুত্তা, এই যে। এই যে এই একটা ছালালা ছোলা, মানে ছাল। এই দাঁড়া দাঁড়া, দিচ্ছি তোর জন্যই, তোর জন্যই। এটা ছাল ছাড়াবে, এই যে ছালটা ছাড়িয়ে ফেলেছে তলায়। কিভাবে বোঝে মা? ও মুখ দিয়ে এরকম করে, এই যে এই যে ফেলেছে, এই যে ছোলাটা খেয়ে নিয়েছে। এই ছাল লেগে আছে নাকে। ট্যালেন্টেড ভৌ হয়েছে, ডাকছে আমাকে, কিছু দিয়ে আমি খাবো। জানে ওটা সেফটি জায়গা আমার ঘর, কেউ আসবে না ডিস্টার্ব করতে। সকাল থেকে এডিট করতে করতে আমার টাইম কেটে যাচ্ছে, এখন বাজে 11টা। মা এখানে কি টিফিনে কি করেছে? ফ্যানে ভাত আর পিয়াজি। এই এখানে ঘুমাচ্ছে কিভাবে দেখো, বাচ্চা সারা রাত ঘুমায় তারপরে এখন ঘুমাচ্ছে। আর টফি ওখানে বহুত খিদে পেয়ে গেছে, সকালে উঠলে এই একটা খিদে পেয়ে যায়। কালকের আঁকার ভিডিওর একটুখানি লাস্টের সিনটা, মানে এইটা খোলা রেকর্ড বাকি আছে, মাস্ক টেপটা এইভাবে খোলা, তো এটাই এই যে খুলছি এভাবে, এটারই রেকর্ড করবো, করে ওই আঁকার ভিডিওটা আপলোড করবো। সকাল থেকে এডিটই করে যাচ্ছি, এডিট আর কমপ্লিট হয় না। আজকে সকাল দিয়ে সেভাবে কিছু রেকর্ড করা হয়নি, আমি ভেবে চাই তো কালকে ভিডিও আপলোড করবো না, বাট তারপর একটা এনার্জি এলো, মনে হলো যেটুকুনি পারি রেগুলার আপলোড করবো। তো এখন বাজে 9টা, আমি এখন একটা ড্রয়িং নিয়ে বসছি, কালকে চিলড্রেনস ডে আছে, তাই জন্য একটা ড্রয়িং ভাবছি করবো। আমি আউটলাইনটা করবো, জওহরলাল নেহরু স্যারের আমি একটা ড্রয়িং করবো। আর এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি এই লাইটগুলোর জন্য, আমার সামনে দুটো বড় বড় লাইট জ্বলে আর চোখে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে বা মাথা ব্যথা করে। তো আমি অনেকদিন আগে নিয়ে এসেছিলাম গ্লাসগুলো, লাইটের প্রভাব কম হবে, তো ইউজ করা হচ্ছিলো না, খারাপ হবে, পরে পরে নষ্ট হবে বেকার, তাই ভাবলাম পরে এবার থেকে ইউজ করি, ইউজ টু হয়ে যাবো। তো এখন আমি আউটলাইনটা নিয়ে করে নিই, দেন আমি ওয়াটার কালার ইউজ করে কাজটা করবো। তো ফাইনালি বন্ধুরা, এখানে আমি আউটলাইন করে নিয়েছি, মিনিমাম 10-15 মিনিট মতো আমার লাগলো আউটলাইনটা পুরো কমপ্লিট করতে। ভাবছি যে বেসিক চিপ টাইপের যে ওয়াটার কালারটা আছে, যেমন লাইক এই ওয়াটার কালারটা ছোটদের জন্য, এই ওয়াটার কালারটা ইউজ করে এই ড্রয়িংটা করবো।
বন্ধুরে এতক্ষণ আমি এতখানি ড্রয়িং কমপ্লিট করলাম, এখন বাজে 10:20 আর আমি এখন রেস্ট নেবো, কিছুক্ষণ পর আবার ড্রয়িংটা নেবো। আর যদি ড্রয়িংটা ডিটেলস ভিডিও দেখতে হয় তাহলে আমার হিন্দি আর্ট চ্যানেল সোম সাটে গিয়ে দেখতে পারেন। তো আজকে আর সত্যি বলতে ড্রয়িং করতে একদম ভালো লাগছে না, আর ভাবছি যে আমি এখনই ঘুমিয়ে পড়বো, এখন 11:30 বাজে, কিছুক্ষণের মধ্যে 12:00 বেজে যাবে। আমি কালকের ব্লগে ফাইনাল ড্রয়িংটা কমপ্লিটের পর কেমন লাগছে আমি আপনাদের দেখিয়ে দেবো। আরও কিছুটা এখানে কাজ বাকি আছে, ডিটেলিং ওয়ার্ক বাকি আছে, যেটা ফাইনাল লেয়ার হবে, তারপরে ড্রয়িংটা পুরো ফুটে উঠবে। তো আজকের জন্য ব্লগ এতখানি, খুবই সিম্পল একটা ছোটো ব্লগ ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হবে কাল নতুন কোনো ব্লগে। বাই।